নমস্কার বন্ধুরা, মাই হোমস্টাইল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খসলা কুন্দি বা তিল কুন্দির রেসিপি। অনেকেই খসলা খেতে ভালোবাসেন, কিন্তু ছাড়ানো ঝামলার জন্য আপনাদের আর খাওয়া হয় না। কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে মিক্সিতে তিল বা খসলা ছাড়িয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। খসলা কুন্দি বানানোর জন্য আমি এখানে কুন্দিগুলো ভালো করে ধুয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছি। এরপর এই জলের মধ্যে কুন্দিগুলো দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিচ্ছি। এরপর এটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খসলাটা কীভাবে মিক্সিতে খুব সহজেই ছাড়ানো যায়। তার জন্য খসলাটা আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি, এরপর খসলাটা ছাড়িয়ে নেব। মশলা পেস্ট করার সময় ডান দিকে ঘোরানো হয়, কিন্তু খসলা ছাড়ানোর সময় আমি বাঁ দিকে ঘোরাবো। বাঁ দিকে ঘোরাবার সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো। এভাবে 3 থেকে 4 বার ঘোরালেই খসলাটা খুব সুন্দর ছেড়ে যাবে। আমি 3 বার ঘোরালাম, এরপর মিক্সিং জার থেকে থালার মধ্যে ঢেলে নিয়েছি। এরপর খসলাটা ঝেড়ে দেখে নিচ্ছি খসলাটা ঠিকঠাক ছেড়েছি কিনা। দেখুন, খসলাটা আমার খুব সুন্দর ছেড়ে গেছে। আপনারা যদি দেখেন খসলাটা 3 বার দেওয়ার পরও ভালো করে ছাড়েনি, তাহলে ওই একই রকমভাবে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নেবেন। খসলাটা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং জারে আবার দিয়ে দিলাম, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটা আমি মিহি করে বেটে নেব। খসলাটা আমি বেটে নিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। দেখে নিচ্ছি কুঁদরিগুলো সেদ্ধ হলো কি না। কুঁদরিটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে নিলাম। এরপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সেদ্ধ করে রাখা কুঁদরিটা দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এরপর কুঁদরিগুলো ভালো করে ভেজে নিতে হবে। কুঁদরিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা খসলাটা। মিক্সিং জারটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিচ্ছি। কুঁদরির সাথে খসলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এলাম সামান্য নুন। আমি কুঁদরিটা সেদ্ধ করার সময় এবং ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা বুঝে দিতে হবে। এরপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে একদম শুকনো শুকনো করে কুঁদরির সাথে খসলাটা ভেজে নিতে হবে। ভাজাটা একদম ঝুরঝুরে হবে, সেই জন্য আরও 3 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর একদম ঝুরঝুরে করে ভেজে নেব। আমি একদম ঝুরঝুরে করে ভেজে নিলাম। আমার আজকের রেসিপি খসলা কুন্দি বা তিল কুন্দি তৈরি হয়ে গেল। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপতে একদম ভুলবেন না। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।